আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আলোচনা সমালোচনার শীর্ষে থাকা আতিফ আহমেদ নিলয়ের মৃত্যু নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, এই তথ্যটুকু আপনাদের জানা। একই সঙ্গে আপনারা এটাও জানেন যে তার লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে রাখা হয়েছিল এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর সেটা ফেরত দেয়া হয় বা হস্তান্তর করা হয় তার পরিবারের সদস্যদের কাছে এবং তাকে সেই তার কুমিল্লায় অর্থাৎ তার গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা আতিফ আহমেদ নিলয় সম্পর্কে অনেক তথ্যই পেয়েছেন। তবে এই তথ্যগুলো পুরনো, নতুন কি হচ্ছে আপনাদের এই প্রজন্মের একজন আপনাদের পছন্দের সিঙ্গার আতিফ আহমেদ নিলয়ের মৃত্যু নিয়ে। বর্তমানে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে তার মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাতে ছয়জনকে আসামি করা হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশ পিবিআই কিন্তু মামলাটি তদন্তে নিয়েছে। তো দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আতিফ আহমেদ নিলয়ের পোস্টমর্টেম রিপোর্ট বের হয়েছে। একই সঙ্গে জানানোর চেষ্টা করব যে আতিফ আহমেদ নিলয়ের মামলাটি কি হচ্ছে এবং পিবিআই তার প্রতিবেদন জমা দিয়েছে, সেই প্রতিবেদনেই বা কি হয়েছে। একই সঙ্গে আতিফ আহমেদ নিলয়ের আবারও একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো। জানা গেছে তার বাড়ি কুমিল্লাতে নতুন করে আবারও একটি মিলাদ মাহফিল করা হয়েছে, যেখানে উপস্থিত ছিল আতিফ আহমেদ নিলয়, যাদের সঙ্গে কাজ করত এবং যাদের সঙ্গে থাকত বন্ধু বান্ধব সহ অনেকেই। ইভেন আমরা সেখানে তার মামার কাছ থেকে তথ্য পেয়েছি, তিনি জানিয়েছেন যে আতিফ আহমেদ নিলয়ের সঙ্গে যার এক দুই দিনেরও বন্ধুত্ব বা সম্পর্ক ছিল তাকেও আমরা এই মাহফিলে আনার জন্য চেষ্টা করেছি, কিন্তু অনেকের সঙ্গেই হয়তো বা সেভাবে কানেক্ট করতে পারিনি এবং সংযোগ না স্থাপন করার ফলেই অনেককেই বাদ দিয়ে ফেলেছি। কিন্তু আপনারা যারা এইভাবে আতিফ আহমেদ নিলয়কে চিনেন বা জানেন, তারা স্ব গুণে আতিফ আহমেদ নিলয়কে ক্ষমা করবেন এবং আপনারা যেখানে আছেন সেখান থেকেই তার রুহের মাগফেরাত কামনা করবেন। তো দর্শক শ্রোতা, আতিফ আহমেদ নিলয়ের সর্বশেষ যে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হলো, সেই মিলাদ মাহফিলে কি নওশিন অর্থাৎ আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী নওশিনকে ইনভাইট করা হয়েছিল বা নওশিনকে কোনোভাবে এই মাহফিলে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল? একই সঙ্গে জানানোর চেষ্টা করব, আজ থেকে দুই থেকে বা তিন দিন হবে নওশিন নাকি এসেছিল আতিফ আহমেদ নিলয়ের কবরস্থানে, এই তথ্যটুকু কতটুকু সঠিক? একই সঙ্গে জানানোর চেষ্টা করব যে নিলয়ের স্ত্রী নওশিন যদি কুমিল্লাতে এসেই থাকে, নিলয়ের কবরস্থানে যেয়ে থাকে, তাহলে কি সে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল? আর শ্বশুর বাড়িতে গেলেই বা শাশুড়ির সঙ্গে তার ঠিক কী হয়েছিল? তো আশা করছি আপনাদের প্রিয় এই সিঙ্গারের এই ঘটনাগুলোর বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকছেন। একই সঙ্গে দর্শক শ্রোতা, একটি কথা না বললেই নয়, আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় কিন্তু একটু একটু করে আজ আমি এখানে এসেছি। আমি আশা করব এবং আমি প্রে করব যে আপনারা সকলে ইন ফিউচার আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে করে আমি আপনাদের এই তথ্যগুলো অনায়াসেই উপস্থিত করতে পারি এবং যেগুলো আপনারা শুনতে পারেন, যাতে করে আমি আপনাদের এই তথ্যগুলো খুব সহজেই উপস্থাপন করতে পারি। যাই হোক, আপনারা আছেন, থাকবেন, ইনশাল্লাহ ইন ফিউচারে আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশা নিয়ে চলবো ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন ফিরে যাওয়া যাক মূল কথায়। দর্শক শ্রোতা, আমরা জেনেছি আতিফ আহমেদ নিলয়ের মৃত্যুতে যে অপমৃত্যুর মামলাটি দায়ের করা হয়েছে সেখানে কিন্তু বাদী হিসেবে তার মা অর্থাৎ আতিফ আহমেদ নিলয়ের মা বাদী হয়েছে এবং থানাতে যে মামলাটি করতে গিয়েছিল সেই মামলাটি থানাতে না করে কিন্তু কোর্টে দায়ের করেছে। অবশ্য থানা সম্পর্কে একটু অভিযোগ করেছেন যে থানাতে নাকি তাদের মামলা নেওয়া হয়নি, বলা হয়েছিল মিউচুয়াল হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক না কেন, আতিফ আহমেদ নিলয়ের মা কোর্টের মাধ্যমে কিন্তু তার মৃত্যুর প্রায়
থেকে 10 দিন পরে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল। তবে সেখানে অজ্ঞাতনামা নয় 6 জনকে উল্লেখ করে আসামিও করেছিলেন তিনি। আর সেই 6 জনকে বিভিন্ন রকম ভাবে তাদের সম্পর্কে তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে আতিফ আহমেদ নিলয়ের মা যে 6 জনকে আসামি করেছেন সেই 6 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি। তবে মামলাটি পিবিআইয়ের কাছে দেয়া হয়েছে আর বাংলাদেশ পিবিআইয়ের কাছে মামলাটি দিতে পেরে অনেকটাই স্বস্তিতে রয়েছে আতিফ আহমেদ নিলয়ের মা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। তবে এখন যদি আমি বিবাদী পক্ষের কথা বলি তাহলে আমাকে বলতে হচ্ছে নওশিন সহ যে তার আরও আত্মীয় স্বজন সহ 6 জনকে আসামি করা হয়েছে সেই 6 জনের কথা। তো পিবিআইয়ের মামলা তদন্ত চলছে, ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত শেষ হয়নি, তো বলা যাচ্ছে না যে প্রতিবেদনে কি জমা দেবে। তবে খুব সম্প্রতি একটি প্রতিবেদন জমা দেবে এরকম একটি ডেটও নির্ধারণ করেছে পিবিআই। তো সেই ডেটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেনি আতিফ আহমেদ নিলয়ের মামা। তিনি বলেছেন আইনি কিছু নিষেধাজ্ঞা এবং কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমরা নিশ্চিতভাবে সেই ডেটটি জানাতে পারছি না। তবে ইতিমধ্যে ইতিমধ্যে পিবিআই যথেষ্ট ইনভেস্টিগেশন করেছে এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণ নিয়েছে এবং সেগুলো আদালতে খুব তাড়াতাড়ি সাবমিট করবে, এমনটাই জানিয়েছেন তিনি। একই সঙ্গে আতিফ আহমেদ নিলয়ের মামা বলছেন যে আতিফ আহমেদ নিলয়ের পোস্টমর্টেম রিপোর্ট। তো এখন দর্শক শ্রোতা যে বিষয়টি সবচেয়ে আগে এবং আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে, আচ্ছা পোস্টমর্টেম রিপোর্ট বের হতে কতদিন সময় লাগে, তো এ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, অনেকেরই ধারণা আছে। তো নিলয়ের পোস্টমর্টেম রিপোর্ট এখন অবধি পর্যন্ত প্রকাশ করা হয়নি এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে খুব শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়ার পরপরই বা তার সাথে সাথেই পোস্টমর্টেম রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে আর সেই দিন জানা যাবে আতিফ আহমেদ নিলয় আত্মহত্যা করলো নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত যেটি ধরা হচ্ছে সেইটি হচ্ছে সেই সুরতাল রিপোর্ট এবং যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে আতিফ আহমেদ নিলয় কিন্তু জীবনের কঠিন তিক্ততার কারণেই আত্মহত্যার মতো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এটুকু আপনারা সকলে জানেন, এটা পুরনো তথ্য, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এখন আমি আপনাদের যে তথ্যটি জানাবো সেটি হচ্ছে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী কোথায়। আমরা জেনেছি যে মাত্র 3-4 দিন আগে হয়তোবা আতিফ আহমেদ নিলয়ের বাসায় এসেছিল, কথা বলেছিল কি তার শাশুড়ির সঙ্গে। দর্শক শ্রোতা এই ধোঁয়াশাটাই মূলত আমি আপনাদের কাছ থেকে এখন দূর করব। সেটি হচ্ছে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী 3-4 দিন হবে মেবি তিনি কিন্তু কুমিল্লায় গিয়েছিল এবং আমরা জেনেছি নিলয়ের মৃত্যুর পর থেকে প্রতিনিয়তই তাকে ডক্টরের মাধ্যমে বা ডক্টরের অবজারভেশনে রাখা হচ্ছে, তাকে স্যালাইন করে রাখা হচ্ছে। ইভেন আমরা জেনেছি যে নিত্য প্রয়োজনীয় সব কাজগুলো বা নিজেকে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেননি তিনি অনেকটাই অসুস্থ। তবে সেই অসুস্থ অবস্থায় তার স্ত্রী নওশিন কিন্তু বেশ কয়েকটি লাইভ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখানে তিনি বলেছেন যে তার হাজব্যান্ডকে কীভাবে আত্মহত্যা করেছেন সেটি তিনি খুব কাছ থেকে দেখেছেন। একই সঙ্গে স্বামীর চলে যাওয়ায় তাকে যে ব্লেম করা হচ্ছে এ বিষয় নিয়ে স্ত্রী নওশিন মুখ খুলেছেন। তিনি বলছেন যে যদিও আমাকে ব্লেম করা হচ্ছে হোক, আমার তাতে কোনো আক্ষেপ নেই, আমাকে তিনি বলছে আমাকে শাস্তি দিলেও আমার কোনো ভ্রুক্ষেপ নেই। তবে নিলয়কে হারানোর কষ্টটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। একই সঙ্গে আরও একটি কথা, পুরনো কথা উল্লেখ না করলেই নয়, যেটি হচ্ছে নওশিন আত্মহত্যা করেছে তাও আবার বাথরুম ক্লিনার বা হারপিক খেয়ে, এমনটাই তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এসেছিলো। তো সেই সময়ে সরাসরি নওশিন অসুস্থ অবস্থায় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিলো এবং তিনি পরিষ্কার করে গিয়েছেন আত্মহত্যা নয়, এটা কখনোই কোনোভাবেই করতে পারেন না বা করবেন না তিনি এই ধরনের কথা বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি নাকি একটি হাফ পরিবারের সন্তান, তো সেই ক্ষেত্র থেকে আত্মহত্যার বিষয়টি কল্পনাও করতে পারেন না। তো এই সম্পর্কে কিন্তু এই দফায় দফায় বেশ কয়েকবার আতিফ আহমেদ নিলয়ের মৃত্যু 2 বা 2.5 মাসের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছেন এবং কথা বলেছেন, মুখ খুলেছেন স্বামী সম্পর্কে, নিজের সম্পর্কে, শ্বশুর বাড়ির সম্পর্কে, বাপের বাড়ির সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশ করেছেন, এটি আমরা দেখেছি। এবং যে বিষয়টি ফুটে উঠেছে সেইখানে তিনি বলেছেন যে আমার হাজব্যান্ড আমার কাছ থেকে এসে আমার রুম থেকে বা আমার বাসা থেকে আত্মহত্যা করেছে, এটা একদম সত্য। তবে
কুমিল্লা যাওয়ার পরে হঠাৎ করে আবারও ঢাকায় এসে কেন এই সিদ্ধান্ত, এ নিয়ে যথেষ্ট ও তার কাছে জটলা পেকেছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলছেন যে তার মায়ের কাছে গেছে, সেখানে তার বাবাকে সমাহিত করা হয়েছে, দাফন সম্পন্ন করা হয়েছে, সেখানে কবর জিয়ারত করেছে এবং চল্লিশায় ভালো একটি অনুষ্ঠান করবে, বাবার মিলাদ মাহফিল করবে, সে সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। তারপর এসেছে, আসার পরে হঠাৎ এমন কি হয়েছিল যে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত নিল? তবে সেই সময় কিন্তু সে উল্লেখ করেছিল যে তার টাকা হয়তো বা তাদের মধ্যে এই এ ধরনের একটি ঘটনা ঘটার মূল কারণ। তিনি বলেছেন যে টাকা নাকি কয়েক লাখ নাকি টাকা চেয়েছিল নিলয় কুমিল্লা থাকা অবস্থায়, অর্থাৎ তার বাবার যে কবর জিয়ারত করার জন্য যে কুমিল্লায় গিয়েছিল সেখান থেকে নাকি কয়েক লাখ টাকা চেয়েছিল। নওশীন সে সময় বলেছিল তার বোনের বিয়ে তেন যাই বলার বলেছিল যে তার বাবা টাকা দিতে পারবে না এরকম কিছু। তো সেই সূত্র ধরেই নাকি অন্য কিছু এর পেছনে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে তিনি বলছেন যে আমি প্রতিনিয়তই বিবেকের কাছে দগ্ধ, আমার বেঁচে থাকা আর মারা যাওয়া একই, আমাকে জেলখানায় রাখা হোক বা বাহিরে রাখা হোক আমি কোথাওই ভালো নেই। তো এই সম্পর্কে কোনো রকম কোনো কথা আমি বলতে চাই না, আমি জানি যে আমি নীলয়ের সঙ্গে আমি কী করেছি, আমি নীলয়কে কি খুন করেছি নাকি খুন করিনি। যারা আপনারা এভাবে আমাকে ব্লেম করছেন তাদের শুধু একটি কথা বলে রিকোয়েস্ট করেছেন নওশীন। তিনি বলেছেন যে আমার সম্পর্কে এই ধরনের কথাগুলো ছড়ানোর আগে অবশ্যই পুরো বিষয়টি একবার আমলে নেবেন, পুরো তথ্যগুলো জানার চেষ্টা করবেন এবং নীলয়ের পোস্টমর্টেম রিপোর্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা প্রমাণিত হবে সেটাই অবশ্যই মেনে নেব, সে পর্যন্ত অপেক্ষা করুন, তার আগে অযথা কোনো মন্তব্য করবেন না। একই সঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন সকল ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের, তিনি বলেছেন যে বিভ্রান্তিকর কোনো রকম তথ্য ছড়াবেন না। তো এখন বর্তমান সময়ে নীলয়ের স্ত্রী নওশীন রয়েছে অত্যন্ত অসুস্থ এবং হাসপাতালে ভর্তি, দেখা গিয়েছে স্যালাইনে করে রাখা হয়েছে তাকে। একই সঙ্গে পুরো পরিবার জুড়েই একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, নীলয়ের মা নওশীনও কিন্তু অসুস্থ। দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নীলয়ের মামা সবাইকে ইনভাইট করেছে, নীলয়ের মা বা মামা যাই বলুন না কেন সবাইকে কিন্তু ইনভাইট করেছে তার মিলাদ মাহফিলে আসার জন্য। তাহলে নওশীনকে কি ইনভাইট করা হয়নি? হ্যাঁ দর্শক শ্রোতা, এই সম্পর্কে জানতে গেলে তার মামা বলেন নওশীনকেও ইনভাইট করা হয়েছিল। নওশীনকে আমরা বলেছিলাম যে নীলয়ের একটি মাহফিল করা হচ্ছে সেখানে উপস্থিত থাকার জন্য। নওশীনের মাও অসুস্থ এবং মেয়েটিও হয়তোবা অসুস্থ, সেই কারণেই হয়তোবা তারা এই মিলাদ মাহফিলে উপস্থিত হতে পারেনি। তো যাই হোক না কেন, নীলয়ের মামা বলছেন যে মেয়েটি সত্যি অসুস্থ এবং তার পরিবারও যথেষ্ট ভেঙে পড়েছেন। তো যাই হোক না কেন, আইনি লড়াই আইনিভাবে দেখা হবে, আর নওশীন যদি আত্মহত্যার পেছনে দায়ী না হয়ে থাকে তাহলে ওর প্রতি কোনো অভিযোগ নেই আমাদের, তবে যদি পরিকল্পিতভাবে কিছু করে থাকে তাহলে সেটা ব্যতিক্রম। তবে যাই হোক, সেটা আইন কাজ করবে, প্রশাসন কাজ করবে, আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন নওশীনকে আসার জন্য। একই সঙ্গে তিনি বলছেন যে তিনি নওশীন যে বর্তমানে অসুস্থ তার সুস্থতা কামনা করি, দেশবাসী সহ সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা যারা নীলয়ের ফ্যান ফলোয়ার রয়েছেন তারা নীলয়ের পাশাপাশি নওশীনকেও দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, ভালো থাকতে পারে, তার পরিবারও ভালো থাকতে পারে, এমন একটি কথা কিন্তু তিনি বলেছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি এবং জানতে পেরেছি। তো দর্শক শ্রোতা, সর্বশেষ আতিফ আহমেদ নীলয়ের মাও কিন্তু সেই কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল, এমন একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এখন আমি যে কথাটি বলবো, নীলয়ের এই গত পরশুদিনে অনুষ্ঠিত সেই মিলাদ মাহফিলে তার মা বলছে, সকলের উদ্দেশ্যে বলছে, আপনারা সকলে ক্ষমা করে দেবেন, আসলে ছেলের মুক্তির জন্য শুধুমাত্র ক্ষমা প্রার্থনা আর আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আর কোনো কিছু নেই, এমনটাই বলেছেন তিনি। তো এখনও পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি, ইনভেস্টিগেশন সম্পূর্ণ হয়েছে, এখন খুব শীঘ্রই ডেট দেওয়া হয়েছে, কিন্তু সেই ডেটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি আতিফ আহমেদ নীলয়ের পরিবার। তো খুব শীঘ্রই হয়তোবা জানা যাবে আতিফ আহমেদ নীলয়ের পোস্টমর্টেম রিপোর্টও, রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে পাওয়া সেই রিপোর্টটিতে হয়তোবা উঠে আসবে নীলয় মৃত্যুর আসল রহস্য। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা নীলয় ভক্ত, নীলয়ের ফ্যান ফলোয়ার রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, ইভেন অপেক্ষা করতে হচ্ছে আমাকেও। চেষ্টা করব সেই তথ্যটুকু যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে আপনাদের সামনে তুলে
তুলে ধরার জন্য ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। নেক্সট টাইম আবারও নতুন কোনো তথ্য, নতুন কোনো অজানা খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। আর ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন, সাপোর্ট করবেন, ইভেন আমাকে আমার চ্যানেলটি দেখে ভালো না লাগলে অবশ্যই ভালো না লাগলেও নো প্রবলেম, দেখতে থাকুন। এক সময় না এক সময় ভালোবাসা থেকে ভালো লাগা হয়ে যা, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য।